আসসালামু আলাইকুম বন্ধুরা। আটলান্টিক মহাসাগরের কোলে আফ্রিকার সবচেয়ে উত্তর সীমান্তে অবস্থান করা দেশটির নাম মরক্কো। দীর্ঘ সমুদ্র সৈকত, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, সাহারা মরুভূমির ধুধু প্রান্তর, সব কিছু মিলিয়ে পর্যটনের জন্য আদর্শ জায়গা মরক্কো। মরক্কো আফ্রিকার একটি দেশ হলেও এই দেশটিতে আরব সংস্কৃতির প্রভাব অনেক বেশি। তাছাড়া আছে ফ্রান্সের সংস্কৃতির সংমিশ্রণ। এই দেশটির নারীরা আফ্রিকান অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আবেদনময়ী, যেন তারা রূপে গুণে অনন্য। সাংসারিক ক্ষেত্রেও এই দেশটির নারীরা আফ্রিকান অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে। ঘর সংসার সামলানোর পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা পালন করে এই দেশটির নারীরা। তবে এই দেশটিতে কুসংস্কার, নারী নির্যাতন বা বাল্যবিবাহের মতো ঘটনা অনেক বেশি ঘটে। ধর্মীয় গোড়ামির কারণে এই দেশটিতে নারীদের অবমূল্যায়ন কমন ব্যাপার। মরক্কোর সরকারি ভাষার নাম আরবি। এই দেশটির প্রায় বেশিরভাগ মানুষ এই ভাষাতেই কথা বলে এবং এই দেশটির প্রায় সব ধরনের সরকারি কাজকর্ম এই ভাষাতেই সম্পন্ন করা হয়। তবে এই দেশটিতে অল্প কিছু আঞ্চলিক ভাষার প্রচলন আছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষার ব্যবহার দেখা যায়। ফ্রেঞ্চ ভাষা এই দেশটির দ্বিতীয় সরকারি ভাষা। আপনি জেনে অবাক হবেন, যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম মরক্কোই তাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সর্বপ্রথম সন্ধি চুক্তিও করেছে মরক্কো। আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় এই দেশটির অর্থনীতি যথেষ্টই শক্তিশালী। এই দেশটির অর্থনীতির প্রধান উৎস খনি থেকে ফসফেট উত্তোলন এবং রফতানি। দ্বিতীয় আয়ের উৎস বৈদেশিক রেমিটেন্স এবং তৃতীয় আয়ের উৎস পর্যটন। মরক্কোর সরকারি মুদ্রার নাম দিরহাম। এক মরক্কান দিরহাম সমান বাংলাদেশি টাকায় প্রায় 9 টাকার সমান।